Smito tifulla mukham bhujam sthalapadma pratikasham padam bhoja sushobhanam shuklam varaparam dhiram lajja प्रसन्नां धर्मकामार्थं मोक्षदां विश्वमङ्गलां स्वनाथवामभागस्थां लज्जापटविभूषितां ओ শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী দিব্য জীবন এবং তার বাণী নিয়ে আলোচনা করবার উদ্দেশ্যে। তিনটে জিনিস খুব ভালো করে দেখার মতো তার দিব্য জীবন থেকে। তিনটে জিনিস হলো এই, এক হচ্ছে তিনি অদ্বৈত গোস্বামী বংশধর। সে অদ্বৈত গোস্বামী বংশধরদের যেটা ধারা, বৈষ্ণবীয় ধারা, সেটিকে কি সুন্দরভাবে সমস্ত জীবন তিনি প্রয়োগ করেছেন। এখানে যখন যতদিন তিনি সেই ধারাকে ধারায় চলেছেন তার প্রকাশ ছিল নিখুঁত। দুই হচ্ছে যখন তিনি ব্রাহ্ম সমাজে, সেখানে কোনো দেবদেবী নেই, দেবদেবীর মূর্তি নেই, পূজা নেই, অর্চনা নেই, জপ নেই, কিছু নেই, শুধুমাত্র প্রবচন এবং সেই নিরাকার নিরুপাধিক ঈশ্বরের চিন্তন, সেখানে তিনি একেবারে অসাধারণ। শুধু তাই নয়, সাধক হিসেবে নয়, তিনি প্রচারক হিসেবে আরো বেশি সম্মান, আরো বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন। আর তিন হচ্ছে যখন তিনি আবার ব্রাহ্ম সমাজ থেকে বেরিয়ে গিয়ে তার পুরনো জীবনে ফিরে গেলেন, সেইখানের সেই সাধক বিজয় কৃষ্ণ, সিদ্ধ বিজয় কৃষ্ণ, গুরু বিজয় কৃষ্ণ এবং মহাত্মা বিজয় কৃষ্ণ, এই যে চারটি রূপে তিনি প্রকাশিত হয়েছেন সেটি একেবারে অসাধারণ। শেষকালটি আরো বেশি ভালো, কারণ আমাদের সন্ন্যাসীদের সন্ন্যাসের আগের দিন বিধিবদ্ধভাবে শ্রাদ্ধ হয় আর কি, মানে আমাদের যা দেখছেন আমরা সব লিটারালি আমরা সব মৃতদেহ, শুধু পূজনীয় ভূতেশ আনন্দী মাস বলতেন এই আমরা মৃতদেহ মৃতপথ। আমার মনে আছে উনি একদিন শুয়ে আছেন, আমি প্রণাম করতে গেছি, আমাকে বললেন প্রণাম করে ফেল, আমরা একটু কিন্তু কিন্তু করছি, সব তো নতুন বাড়ি থেকে এসেছি তো শোয়া অবস্থায় কখন কাউকে প্রণাম করতে দেখিনি। তো উনি বললেন শোয়া অবস্থাতে সন্ন্যাসীকে প্রণাম করা যায়, কারণ সন্ন্যাসী হলো মৃতদেহ, মারা যাওয়ার পর আনুষ্ঠানিক শরীর চলে যাওয়ার পরে সেটি খালি উৎসর্গীকৃত হয় আগুনে। এই আগুনে বা কিভাবে উৎসর্গীকৃত হবে সেটা বড় কথা নয়, জীবনটা হচ্ছে উৎসর্গের। সেটা বিজয় কৃষ্ণ গোস্বামীর জীবনের শেষ প্রান্ত যখন আমরা আলোচনা করব তখন আমরা দেখতে পাবো যে গ্রন্থটি বিজয় কৃষ্ণ গোস্বামী প্রামাণ্য গ্রন্থ সেই অর্থে প্রায় কিছুই নেই। আমরা যে গ্রন্থটি অনুসরণ করব সেটা হচ্ছে ভারতের সাধক যে গ্রন্থ আছে সেই গ্রন্থের সংবাদনা প্রায় লেখা, সেই গ্রন্থের অংশ বিশেষ থেকে পাঠ এবং সেই অংশগুলি আলোচনা করে নেবার চেষ্টা করব। বিজয় কৃষ্ণ গোস্বামী সম্পর্কে অতি সংক্ষেপে শ্রীরামকৃষ্ণ কথামৃতের দ্বিতীয় খণ্ডে শ্রীরামকৃষ্ণের কাছে যারা এসেছিলেন সেই ব্যক্তি পরিচয়ের অংশ আছে, সেটি আমরা আগে পড়ে নেব। সেখানে বলছেন শান্তিপুরের বিখ্যাত অদ্বৈত বংশ তার জন্ম, পিতা আনন্দচন্দ্র গোস্বামী,
বাল্য বয়স থেকেই ঈশ্বর অনুরাগ লক্ষিত হয়। বেদান্ত অধ্যয়নের জন্য তিনি সংস্কৃত কলেজে ভর্তি হন। ছাত্রাবস্থায় ব্রাহ্মধর্মে আকৃষ্ট হয়ে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে তিনি ব্রাহ্মধর্মে দীক্ষা গ্রহণ করেন। পরে কেশবচন্দ্র সেনের সংস্পর্শে আসেন ও ব্রাহ্ম সমাজের আচার্য হয়েছিলেন। কেশবচন্দ্র সেনের সঙ্গে কোনো কোনো আচরণ তিনি সমর্থন করেন না। যদিও তিনি নিরাকার ঈশ্বরের প্রতি অনুরাগী ছিলেন, তথাপি গয়াতে এক যোগীর নিকট দীক্ষা গ্রহণ করেন ও যৌগিক সাধন প্রক্রিয়াতে অভ্যাস করেন। মত পার্থক্যের কারণে 1886-1887 খ্রিস্টাব্দের মধ্যে তিনি ব্রাহ্ম সংঘ পরিত্যাগ করে সনাতন হিন্দু ধর্মে প্রত্যাবর্তন করেন। ঢাকাতে তাহার প্রতিষ্ঠিত একটি আশ্রম আজও বিদ্যমান। পরবর্তীকালে তিনি বহু ব্যক্তিকে বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত করেন। অন্যান্য ব্রাহ্ম নেতার ন্যায় শ্রীরামকৃষ্ণের ভাবে আকৃষ্ট হয়ে তিনি বহুবার দক্ষিণেশ্বরে যাতায়াত করেছেন। শ্রীরামকৃষ্ণের প্রতি তার গভীর শ্রদ্ধা ভক্তির পরিচয় পাওয়া যায়। বিজয় কৃষ্ণের মতে শ্রীরামকৃষ্ণের মধ্যে তিনি ষোলো আনা ভগবত ভাব প্রকাশ দেখেছিলেন। শ্রীরামকৃষ্ণের অহেতুকি ভালোবাসার প্রভাব তার ধর্ম জীবনে আমূল পরিবর্তন আসে। শেষ জীবনে তিনি পুরীধামে সাধন ভজনে নিযুক্ত থাকিয়া এক শিষ্য মণ্ডলী গঠন করেন। 1899 খ্রিস্টাব্দে স্বামীজির মহাপ্রয়াণের 3 বছর আগে তার মহাপ্রয়াণ হয়। এটি হচ্ছে খুব সংক্ষেপে বিজয় কৃষ্ণ গোস্বামীর জীবন। বিজয় কৃষ্ণ গোস্বামীর বাবার কথা আমরা শুনলাম, আনন্দ চন্দ্র গোস্বামী। এখন আলোচনা শুরু করার আগে যেটা আলোচনা করা দরকার সেটা হচ্ছে এই জীবনগুলো আলোচনা করে আমাদের লাভ কী, বিজয় কৃষ্ণ গোস্বামী ছিলেন তার জীবন আলোচনা করে আমার কী লাভ হবে, আমার লাভ এইখানে হবে। যারা সমগ্র জীবন ভগবানকে কেন্দ্র করে যাপন করেছেন, যারা সমগ্র জীবন ভগবানকে সঙ্গে করে চলেছেন, তারা তাদের দিব্য জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন ভগবানকে চাইতে হলে কতখানি আকুলতার প্রয়োজন হয়, কতখানি ব্যাকুলতার প্রয়োজন হয়, কতখানি সংগ্রামের পর, আত্মসংগ্রামের পর আমরা ভগবানের পাদপদ্মে লীন হবার যোগ্য হতে পারি। এবং এই করতে করতে আমাদের ভেতরে যে ভগবানকে চাইবার যে ইচ্ছেটা সেটি জাগ্রত হয় এবং তাঁদের জীবন ধরে আমরা সেই পুরুষোত্তমের কাছে পৌঁছই। আমাদের একটাই উদ্দেশ্য ভগবানের কাছে পৌঁছানো। এই বিজয় কৃষ্ণ গোস্বামী বলুন, কেশবচন্দ্র সেন বলুন, কিংবা শ্রীরামকৃষ্ণ সারদামা, কিংবা স্বামী বিবেকানন্দ বা তার সন্ন্যাসী সন্তানদের জীবন আলোচনার একটাই উদ্দেশ্য এই জীবনগুলোকে ধরে 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 আমরা পৌঁছে যাব। যেমন আমরা রয়েছি এখন গঙ্গাসাগরের একবারে, গঙ্গার একবারে শেষ পর্বে, গঙ্গাসাগরে, যেখানে গঙ্গা সাগরের সঙ্গে মিলিত হচ্ছে। বলা হয় যখন সেই সাগররাজের 1000 পুত্রের সেই হর্ষ কিছুতেই খুঁজে পাচ্ছেন না, পাচ্ছেন না ভগীরথ, তখন মা সহস্রা বিভূত হয়ে গেলেন এবং সমস্ত জায়গা দিয়ে তিনি বইতে থাকলেন যাতে যেখানেই থাকুক না কেন সেই হর্ষ সেটি যেন মুক্ত হয়। আমাদের যাত্রা সেখান থেকে বহুমুখের উদ্দেশ্যে, আমরা সেইখান থেকে উল্টো পথে বহুমুখের উদ্দেশ্যে সেই ভূমির কাছে যাব যেখানে আমাদের সেই আসল পরব্রহ্ম আছে, যাকে কেন্দ্র করে বা যার যিনি আকর যাকে ধরে আমরা আমাদের দীর্ঘ জীবন যাপন করব। আনন্দচন্দ্র গোস্বামী তিনি ছিলেন বৈষ্ণব অদ্বৈত বংশের সন্তান, তারই সন্তান। 1841 সালের 2 অগস্ট ঝুলন পূর্ণিমার দিন জন্ম হয় বিজয় কৃষ্ণ গোস্বামী। তার গৃহদেবতা শ্যামসুন্দরের পুজো না করে তিনি কখনো জলগ্রহণ করতেন না। শান্তিপুর থেকে তিনি জগন্নাথ দর্শনের জন্য পুরী ধামে গেছিলেন। সমস্ত রাস্তাকে তিনি প্রণাম করতে করতে গেছিলেন, যেমন দণ্ডিকাটে ঠিক সেরকম একবার করে প্রণাম করছেন, যেখানে প্রণাম করছেন জল দিয়ে সেই জায়গাটা দাগ দিয়ে আবার সেখান থেকে প্রণাম করা শুরু করলেন। যখন তিনি জগন্নাথ পুরীধামে গিয়ে পৌঁছলেন তার সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, বুক পিঠ সমস্ত কেটে গেছে। এই সমস্ত রাস্তা কোথায় শান্তিপুর এবং কোথায় জগন্নাথ ধাম, এই বুক পিঠ কেটে গেছে মানে আমাদের সঙ্গে সঙ্গে সেটা ধরে নিতে হবে তা নয়, কিন্তু যেটা আমাদের এখান থেকে শেখার জিনিস সেটা হচ্ছে এই আকুলতা,
ভগবানকে চাইবার এই যে ঐকান্তিকতা, ভগবানকে চাইবার আনন্দ কৃষ্ণের জাগ্রতা, সেটা আমাদের থাকা দরকার। মায়ের নাম ছিল স্বপ্নময়ী দেবী, তিনি এক অসামান্য রমণী। মা ভালো না হলে সন্তান কখনো ভালো হয় না। আমরা যেমন দেখেছি চন্দ্রামণি দেবীর কথা, ঠিক সেরকম স্বপ্নময়ী দেবী তিনি এক অসাধারণ মা ছিলেন। বিপন্ন আর তো যে মা, যে মানুষই তার কাছে যান না কেন, তিনি সঙ্গে সঙ্গে আশ্রয় পেতেন। দুটি ঘটনা আমরা এখান থেকে বলব। এক হচ্ছে, গ্রামের হাটে নারীরা শাক পাতা বিক্রয় করতে আসত। বেচাকেনা কাজ শেষ হয়ে বেলা গড়িয়ে যেত। স্বর্ণময়ী সস্নেহে তাদের বাড়ি ডেকে নিয়ে যেতেন এবং এক মাথা তেল দিয়ে নিজে হাতে করে সেই তাদের মাথায় তেল মাখিয়ে দিতেন। তারা স্নান করে ফিরে এলে তাদেরকে পেট ভরে খাইয়ে তবে তিনি ছাড়তেন। এটা একদিন দুদিনের ঘটনা, সমস্ত জীবন ধরে তিনি এটা করেছেন। বাজারে যে সমস্ত মায়েরা আসতেন শাক পাতা বিক্রি করতেন, তাদেরকে তিনি এইভাবে সেবা করতেন। কিন্তু পরের ঘটনাটা আরও বেশি সাংঘাতিক, সেটা হচ্ছে এই, সেবার এক শীতের সন্ধ্যায় কলকাতায় একই পথ দিয়ে তিনি চলছেন। দেখলেন একটি তরুণ গণিকা রাস্তার ধারে নীরবে দাঁড়াইয়া আছেন। বহুক্ষণ পরে সেই পথেই ফিরিলেন, তখনও মেয়েটি দুরন্ত মাঘের শীতে তেমনি দাঁড়াইয়া আছে। স্বর্ণময়ীর অন্তর করুণায় ভরিয়া উঠিল। ব্যস্ত সমস্ত হয়ে হাতের সমস্ত টাকা করি পতিতাকে বিলাইয়া দিলেন। সস্নেহে বারবার বলিতে লাগিলেন, বাছা আর এমন করে শীত ভোগ করো না, এবার তুমি ঘরে ফিরে যাও। এমনই করুণাময়ী ছিলেন তিনি। দেখুন, আমরা সাধারণত বাগবিতাদের দিকে দেখলে নাক সিঁটিয়ে থাকি, কি একটা নোংরা জীবন যাপন করছেন। আর এদের দেখুন কি করুণা, কি ভালোবাসা। তিনি যাবার পথে দেখলেন তিনি তার প্রচলিত ব্যবসায় দাঁড়িয়ে আছেন। ফিরে যখন আসছেন মাঘের শীতে তিনি প্রায় নীল হয়ে গেছেন। তখন তার দুঃখে তার করুণায় তার কাছে যা কিছু টাকা পয়সা ছিল সমস্ত কিছু তিনি উজাড় করে দিলেন। এমন মা না বলি কি আর এমন বিজয় কৃষ্ণের মতো ছেলে হয়। আমরা করব যে শিশু বিজয় কৃষ্ণ, ছোট্ট শিশু সে কেমন ছিল। স্বামীজি বলছেন যে কারোর সেবা করতে গেলে আমাদের তিনটি যোগ্যতা থাকা দরকার। কী কী যোগ্যতা? এক হচ্ছে সহমর্মিতা, আমি যে অন্যের সেবা করব, আমি যে অন্যকে ভালোবাসব, আমার ভিতরে কি অন্যের দুঃখ বোঝার ক্ষমতা হয়েছে, আমি কি অন্যের দুঃখ অন্যের ব্যথা অনুভব করতে পারি, এটা হচ্ছে প্রথম। দুই হচ্ছে, প্রত্যেকটা সিস্টেমের ভেতরে ভালো আর খারাপ আছে, আমি কি আমার ভেতরে সেরকম কোনো সিস্টেম তৈরি করতে পেরেছি যাতে ভালো খারাপের মধ্যে শুধু ভালোটাকে ছেঁকে বার করে নেবো আর খারাপটাকে ফেলে দেবো। ঠাকুর যেরকম বলছেন, গোলমালের মধ্যে গোলটিকে ছেড়ে মালটিকে নেওয়া, এই যোগ্যতা আমার তৈরি হয়েছে। আর তিন হচ্ছে, নিজের কাছে প্রশ্ন করা, এই যে আমি মানুষের সেবা করছি, এই যে সেবা করার ইচ্ছেটা, এটা কি শুধু নাম কেনার জন্য, না সত্যি সত্যি মানুষের সেবা করবার আমার ভিতরে ইচ্ছা জেগেছে বলে আমি তার সেবা করছি। তাই এই দ্বিতীয় প্রথম যে ঘটনাটা, এটা সহমর্মিতা, এটা না থাকলে আপনি অন্যের সেবা করতে পারেন না। এখানে একটা অদ্ভুত ঘটনা আপনারা শুনুন। বলছেন, সেবার শান্তিপুরের জমিদার এক প্রজাকে কাছাড়ি বাড়িতে আনিয়েছেন। তার অপরাধ যাহাই হোক, শাস্তির ব্যবস্থা উঠিয়াছে চরমে। বাঁশ ডলা দিবার ফলে লোকটির শ্বাস রোধ হওয়ার উপর জমিদার ধরে নিয়ে এসছেন বাড়িতে। সে কি অপরাধ করেছেন সেটা বিজয় কৃষ্ণ জানে না, শুধু দেখেছেন বাঁশে রয়েছে সেই অংশ, সেইটা বুকের কাজটা ডলে দিয়েছে। ডলে দেবার ফলে সেই লোকটা কিছুতেই শ্বাস নিতে পারছে না। এটা হচ্ছে ঘটনা, একটা অন্য লোকের ঘটনা, নিজের কিন্তু নয়। কিন্তু তার এফেক্টটা দেখুন, এই নৃশংস দৃশ্য দেখিয়া বিজয়ের আর ধৈর্য ধরিল না, ক্ষিপ্ত বধ সেখানে ছুটিয়া গেলেন এবং জমিদারকে রাক্ষস ডাকাত বলিয়া গালি দিতে দিতে মূর্ছিত হইয়া পড়লেন। গোসাইদের বালকের এই দুরন্ত সাহস দেখিয়া জমিদার ও তাহার লোকজন বিস্মিত হয়ে গেল। আমরা তো আর পাঁচজন লোককে পিটালে কিছুই বলি না, বেশ হয়েছে আরও কিছু, বাবা আমার কি দরকার, আমার আমাকে তো পিটাচ্ছে না। কিন্তু দেখুন, একটা ছোট্ট শিশু, তার ভেতরে সহমর্মিতা কি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সে নিজেও জানে সে জমিদারের বিরুদ্ধে কিছু করতে পারবে না, আমরাও জানি জমিদারের বিরুদ্ধে কিছু করা যায় না, বড়দের বিরুদ্ধে কিছু করা যায় না, তাই আমরা প্রতিবাদটাও করি না।
যেটা আমাদের হাতে আছে সেটুকু এক্সারসাইজ করি না। কিন্তু ছোট্ট শিশু সেখানে সে চিৎকার করছে, চেঁচামেচি করছে এবং সে এতটাই উত্তেজিত হয়ে গেছে সে তার সংজ্ঞা হারিয়ে ফেলেছে। আরেকটি ঘটনা বলি, বলছেন একবার জ্ঞানী গোসাইরা এক শিষ্যকে সমাজচ্যুত করেন, তাহার অর্থদণ্ড হয় 300 টাকা। কিশোর বিজয় কিছুদিন পরে ওই শিষ্যের বাড়িতে গিয়াছেন, লোকটি শাস্ত্র নয়নে তার দুঃখের কথা নিবেদন করল। বিজয় বিজয় বলিতে দেরি হইল না, সমস্ত দণ্ড নিজে দায়িত্ব লইয়া তিনি মার্জনা করিয়া দিলেন। এজন্য জ্ঞানীদের কাছে তাকে লাঞ্ছিত হতে হয়েছিল। মানুষের দুঃখ অন্তরে অন্তরে তিনি অনুভব করতেন, হৃদয়টা যদি বিশাল না হয় তাহলে এই দুঃখ অনুভব করা এত সহজ নয়। এটা বিজয় কৃষ্ণ গোস্বামীর জীবনের পরবর্তী জীবনের ঘটনা। তিনি যে প্রথম আদেশ পেলেন, এই যে প্রত্যেকটি কাজ শুরু করার জন্য একটা প্রেরণা আমাদের ভিতরে কাজ করে। শ্রীরামকৃষ্ণদেব চলেছেন সেই মাঠের মধ্যে দিয়ে, আপনারা এই ঘটনাটা জানেন, আলপথ ধরে মাঠের মধ্যে দিয়ে যাচ্ছেন, ঘন কালো মেঘের ভেতরে একরাশ সাদা বকের শাড়ি দেখতে পেলেন। সেই একরাশ বকের শাড়ির মধ্যে তিনি যেন সেই পরম ব্রহ্মের অনুভবটিকে নিজের হৃদয়ে অনুভব করলেন। নিজের হৃদয়ের সেই অনন্ত ভাব আর সেই আকাশের সেই অনন্ত ভাব মিলেমিশে একাকার হয়ে গেল, তিনি সংজ্ঞা শূন্য হয়ে পড়লেন। এই যে জাগতিক যে সংজ্ঞা, জাগতিক যে ব্যাপার, সেটি বাইরে তিনি চলে গেলেন। এই প্রথম তার আদেশটা এলো। ঠিক এরকম শ্রীরামকৃষ্ণ জীবনে অনেকবার এসেছে। এর জীবনে কিরকম ঘটনা আমরা তো জানি, সেবার রংপুর জেলার কোনো একটি শিষ্য বাড়িতে বিজয়কৃষ্ণ অবস্থান করিতেছেন। হঠাৎ সেদিন পথ চলিতে চলিতে কানে আসিল এক গভীর কণ্ঠের দৈববাণী, কে যেন তাহাকে উদ্দেশ্য করিয়া বারবার বলিতেছেন, পরলোক চিন্তা কর। এটা হচ্ছে এই আদেশ তিনি প্রথম পেয়েছিলেন। একটি বিস্ময়কার অলৌকিক কণ্ঠ, নেপথ্য হইতে কে তাহাকে ডাকে, এমন করিয়া কল্যাণ চায় তাহার, কে তাহাকে উদ্বুদ্ধ করিতে চায় নবজীবনের পথে। বিজয়কৃষ্ণের অন্তরে এক অলৌকিক বাণী, এই অলৌকিক বাণী আলোড়ন তুলে দিল। কি করিবেন বুঝিয়া উঠিতে পারেন না, অন্তরের ব্যাকুলতা দিন দিন বাড়তে থাকে। এটা হচ্ছে একটা প্রেরণা, আমাদের ভিতর না কাজ করলে দেখবেন হয় না। আমরা যখন বাইরে আমাদের সমস্ত খোঁজা বন্ধ করে ভেতরের দিকে নিজের ভিতরকে খুঁজি, তখনই আমাদের ধর্মজীবনের যাত্রা শুরু হয়। এমনই একটা সময় বিজয়কৃষ্ণ এসেছেন যে সময় হিন্দু সমাজ একটা অদ্ভুত অবস্থার মধ্যে দিয়ে চলেছে। তাদের মনে হচ্ছে দীর্ঘদিন আমরা মুসলমান শাসনের মধ্যে ছিলাম, তারপরে খ্রিস্টান শাসনের মধ্যে ছিলাম, হিন্দু সমাজ, তখন তাদের মনে হচ্ছে সব বোধহয় শেষ হয়ে গেল, ছেলেপুলেরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হচ্ছে, আর তারা অংটং চম্পং কিছুকেই তারা মানতে চায় না। আসল ধর্ম হচ্ছে আমাদের একটা জায়গা যেখানে আমরা নিজেরা খুব আরাম বোধ করি, খানিকটা আপনার শোবার ঘরের মতো, আপনি এটা ফিল করতে পারবেন। রাত্রিরে সারাদিন কাজের শেষে যখন আপনি শোবার ঘরে আসেন, আপনার নিজের মনের মধ্যে একটা আহ একটা এরকম ফিলিং আসে। এখন যদি আপনাকে বলা হয় শোবার ঘরে ঢুকে প্রথম দরজার ডান দিকে আর বাঁ দিকে দু জায়গায় দুবার দুবার করে মাথা ঠেকাতে হবে, তারপরে এসে সাষ্টাঙ্গে প্রণাম করতে হবে খাটটাকে, তারপরে খাটটাকে 7 বার পরিক্রমা করতে হবে, প্রত্যেকবার খাটের ছত্রিতে একবার করে মাথা ঠেকাতে হবে, তারপরে বিছানায় উঠে পাশ বালিশকে একবার প্রণাম, মাথার বালিশকে একবার প্রণাম, তারপরে সাষ্টাঙ্গে শুয়ে বিছানাটাকে একবার প্রণাম। এতবার যদি করতে বলা হয় তাহলে কিন্তু আর যাই হোক আপনি দিনে বারবার নিজের শোবার ঘরে আসবেন না, ওই একবারই আসবেন। যখনই ধর্ম এইরকম বিধিনিষেধের বেড়াজালের মধ্যে আসে তখনই সে ধর্ম পরিত্যাগ্য হয়ে যায়, সেই ধর্মকে আমরা পরিত্যাগ করি। আমরা সবসময় আমাদের ভেতরে সেই অনন্ত ভাবটি আছে যেটি সবসময় মুক্ত হতে চায়, কোনো বাধার মধ্যে পড়তে চায়। এমনই সময় এই ইসলামীয় সাধনের ব্যবস্থা এলো যার মধ্যে আমরা থেকেছি। সেখানে কোনো দেবতা নেই, 33 কোটি দেবতার সংস্পর্শ নেই, অথচ এই 33 কোটি দেবতা আমাদের বড্ড প্রয়োজন ছিল। আমাদের হিন্দু ধর্ম ভীষণ সুন্দর একটা ব্যবস্থা করেছে, বলছেন স্বামীজি, বলছেন এক সাইজের জামা সকলকে দেওয়া যায়। ধরুন একটা 40 সাইজের জামা কিনে দেওয়া হলো, বলা হলো তুমি, আপনাকে বলা হলো এই জামাটা পরুন, হয় আপনার সেটা ঢলঢালে হবে,
নাহলে খুব টাইট হবে, নাহলে ছিঁড়ে যাওয়ার মতো হবে। আর কোনো জামা নেই, 40 সাইজের জামাটি আছে ওটি পরতে হবে। এটা হচ্ছে অন্য ধর্মমত বলে, কিন্তু হিন্দু ধর্মমত একবারে ভ্যারাইটি এবং বুটিক খুলে দিয়েছে। আপনার যে জামাটা প্রয়োজন, যেমন প্রয়োজন তাকে নিতে পারেন। আপনার গোপাল ভালো লাগছে তো গোপালকে সাধন করুন, দুর্গা ভালো লাগছে তো তাকে সাধন করুন, শিব ভালো লাগছে তো সাধন করুন। আপনার মনের গতি যেরকম ঠিক সেরকম, যেমন দোকানে গিয়ে এই বালুচরি আনারসি বেনারসি নানা জিনিস আপনারা কেনেন, ঠিক সেই রকম নিজের পছন্দ অনুযায়ী দেবতাকে গ্রহণ করুন। কিন্তু কালের প্রভাবে সেই যে উদার ভাবটা, সেটা অনুষ্ঠান সদস্য হয়ে গেছিল, যে কারণে মানুষ এর বাইরে বেরোতে চাইছিল। খ্রিস্টান ধর্মমত তারা ভারী আনন্দ পেত খ্রিস্টানের যে অনুশাসন সেটাকে। ওই রবিবার দিন একটু মাসে যেতে হবে, একজন পাদ্রি দু চারটি কথা বলবে, তারপরে কয়ারে হুয়া করে গান হবে, তারপরে যে যার মতো চলে যাবে, আর কোথাও কিচ্ছু করতে হবে। সেই কারণে মানুষ একটা নতুন পথ খুঁজে বার করতে চেয়েছিল, সেটা হচ্ছে ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম ভাব, নিরাকার ব্রহ্মের সাধন। সেখানে কোনোরকম উপাসনার পদ্ধতি নেই। উপাসনার পদ্ধতি হিসেবে যে মন্ত্রগুলো উচ্চারণ করা হতো তা হলো আমাদের উপনিষদের মন্ত্র। উপনিষদের মন্ত্রগুলি আচার্যরা করতেন। আপনাদের যদি কখনো সুযোগ হয় এই ব্রাহ্ম সমাজ গিয়ে দেখবেন, আর পারলে তারপরে গিয়ে একটা খ্রিস্টান চার্চ দেখবেন, তাহলে দেখবেন বুঝতে পারবেন কতটা সিমিলারিটি আছে, এটা বুঝতে পারবেন খ্রিস্টানিটির কতটা প্রভাব আছে। লম্বা প্রেয়ার হলের মতো ওদের ওরকম লম্বা প্রেয়ার হল আছে, বসবার জায়গায় এরকম চেয়ার টেবিল আছে, এরকম মেঝেতে বসতে হয় না হিন্দুদের মতো। তারপরে একদিকে কয়ারের দল, গানের দল, তারা গান গায়, বৃন্দবাদক, বৃন্দ গায়ক তাদের বলা হয়। আর বেদির ওপর আচার্য থাকেন, ওদের যেরকম ফাদার থাকেন সাধন দেওয়ার জন্য, ঠিক ওরকম বেদির ওপর আচার্য থাকেন। আর হিন্দুয়ানি পদ্ধতিতে তিনি সাধন দেন, পা মুড়ে বসেন আর একটা টেবিলের ওপর উপনিষদের অংশ থেকে পাঠ করায়। খুব ইজি, যেন একটা ইজি গোয়িং একটা সাধনের পদ্ধতি তারা পেয়েছিলেন। এই ধর্ম মতের মধ্যে আস্তে আস্তে তখনকার দিনে লেখাপড়া জানা মানুষরা ধীরে ধীরে আকৃষ্ট হলেন। এই ধর্ম মতের প্রচারক এবং প্রতিষ্ঠাতা হলেন রাজা রামমোহন রায় এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। সেই সময় একটা অদ্ভুত অবস্থার মধ্যে দিয়ে তিনি পৌঁছেছিলেন। লেখাপড়া শিখেছেন কিন্তু তিনি যথেষ্ট পরিমাণ উপার্জন করতে পারছেন না। যখনই আমাদের দেখবেন, এটা আমাদের খুব মানে একটা খুব বড় বৈশিষ্ট্য, আপনার কাছে টাকা থাকুক জগৎ সংসারে সবাই আপনার আপনার, যে মুহূর্তে আপনার জগৎ সংসার বুঝে গেছে আপনার মানিব্যাগটা শুধুই মানিবেন, ভেতরে মালিকরি কিচ্ছু নাই, তখন জগতে আপনি একা আর জগৎটা তার মতো, মানে দুটো একদম আলাদা আলাদা সেকশন। যখন আপনার পকেটে টাকা আছে তখন জগৎ আপনার সঙ্গে সঙ্গে চলছে, হ্যামিলিনের বাঁশিওয়ালার মতো, আসল বাঁশিটা ওইখানে, হ্যামিলিনের বাঁশিওয়ালার কোট দিয়ে কিছু বাজায় না, তার বাঁশিটা তার পকেটের মধ্যে বোঝায় ছিল। এই যুগের আমাদের হ্যান্ডেলিং এটা থাকলে তার পেছন পেছন জগৎ চলবে, যে মুহূর্তে সেই বাঁশিটা খুলে যাবে আর জগৎ তার পেছনে চলবে না, তখন সেই খুলে যাওয়া ট্রেনের মতো হবে, গাড়ি একদিকে চলবে আর ট্রেনটা একদিকে থেমে যাবে, আরেকটা ইঞ্জিনের অপেক্ষা তারা করবে। এই রকম অবস্থা হয়েছিল আমাদের বিজয় কৃষ্ণ গোস্বামী। তার আর্থিক অবস্থা তখন এমন, কেউ তাকে সাহায্য করে না, সামান্য অর্থ দিয়ে সাহায্য করেন না, চাকরি তো নয় কিছু নয়, এমনও দিন গেছে সারাদিন শুধুমাত্র রাস্তার যে কল সেই কলের জল খেয়ে তিনি থেকেছেন। এমনই একটা দিনে তিনি ব্রাহ্ম সমাজে এসে উপস্থিত হলেন, দেখলেন আচার্যের আসনে বসে আছেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি তার জ্বালাময়ী ওজস্বিনী উপদেশ দিচ্ছেন, তা যেন তার প্রাণের ভিতর স্পর্শ করে গেল এবং তিনি সেই দণ্ডেই স্থির করলেন তিনি ব্রাহ্মমতে দীক্ষা নেবেন। তিনি আচার্য দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে এলেন এবং ব্রাহ্মধর্মে দীক্ষা নিলেন। ব্রাহ্মধর্মে দীক্ষা নেবার পর তিনি দেবেন্দ্রনাথ এবং কেশবচন্দ্রের অত্যন্ত ঘনিষ্ঠ হয়েছিলেন। ধীরে ধীরে তিনি সেই ব্রাহ্ম সমাজের একজন আচার্য পদে নিয়োগ করলেন। তিনি শুধুমাত্র ধর্ম প্রচারের কাজে লাগতেন, দু ধরনের ছিলেন দেবেন্দ্রনাথ। এরা একসময় চেষ্টা করলেন যারা তাদের এই সমস্ত প্রচার আচার্যের কাজ করবেন তারা প্রত্যেক মাসে কিছু কিছু মাইনে পাবেন, খালি পেটে তো ধর্ম হয় না, তাই সেই সময় তারা ঠিক করলেন যে যারা বড়লোক ছিলেন, দেবেন্দ্রনাথেরা সব বড়লোক ছিলেন, তারা টাকা পয়সা দিয়ে ঠিক করলেন যে বেতনভোগী আচার্য রাখবেন। আমরা দেখেছি দক্ষিণ ভারতে যত মন্দির আছে সব মন্দিরের পুরোহিতরা বেতন পান, এটা আমাদের এখন যিনি জয়ললিতা সরকার আছেন তিনি আসার পর এটি চালু হয়ে গেছে। আপনি তামিলনাড়ুর যে কোনো মন্দিরে যান কোথাও দেখবেন কুড়ির মতো আপনাকে ছড়ি মারার চেষ্টা করবে না,
কোথাও এই আপনাকে ঠিক করিয়ে দেওয়া পঞ্চাশটা টাকা দেওয়া এই কথা কেউ বলবে না। তার কারণ হচ্ছে এই তামিলনাড়ুর যত মন্দির আছে সব মন্দিরে যারা পুরোহিত তারা মাইনে পায়, অতএব যেটা রোজগার হবে সেটা মন্দিরেই যাবে, তার বাইরে কিছু না। সে যেখানে আমার নিজের পকেটে চিন্তা নেই সেখানে আমি জগতে চিন্তা করি না, এটা হচ্ছে আমাদের হিউম্যান সাইকোলজি আর কি। এখানে আত্মচিন্তা হয়ে গেছে সেখানে আমাদের আর কিছু চাইবার নেই। তিনি চেয়েছিলেন যে এই রকম যাতে নিশ্চিন্তে আচার্যরা করতে পারেন, উপদেশ দিতে পারেন, কিন্তু আমাদের বিজয় কৃষ্ণ গোস্বামী তিনি বললেন যে ধর্মকে ওরকমভাবে অর্থের বিনিময়ে বিক্রয় করা যায় না। খুব জেদি লোক ছিল। একটা ঘটনার উল্লেখ করি, বিজয় কৃষ্ণ অল্প কিছুদিন ব্রাহ্ম সমাজের প্রচারক পদে নিযুক্ত হয়েছেন। কথা প্রসঙ্গে দেবেন্দ্রনাথ তাহাকে বলিলেন, একটি কথা স্মরণ রেখো, প্রচারের জন্য আমি তোমাকে যেখানে যেখানে যেতে বলবো সেইখানেই তোমায় যেতে হবে। তেজস্বী বিজয় কৃষ্ণ গম্ভীরভাবে উত্তর দিলেন, মার্জনা করিবে, আমি আমার জীবন ভগবানের আদেশ ও ধর্মবুদ্ধিকেই শুধু অনুসরণ করে যাব, মানুষের আদেশে চলা তো আমার পক্ষে সম্ভব নয়। এটা হচ্ছে সাধকের জীবনের সবচেয়ে বড় কথা, আমরা আমাদের ধর্মবুদ্ধিকে এক পাশে রেখে শুধুমাত্র ডিকটামকে ফলো করবার চেষ্টা করি। সেই গল্প আছে না যে বাবার ছোট নাতি দেখেছিল দাদুর শ্রাদ্ধ হচ্ছে, বাড়ির বেড়ালটা খুব সমস্যা তৈরি করছে, বাবা তাড়াতাড়ি কী করলেন, বেড়ালটার পায়ে একটা দড়ি বেঁধে জানলার সাথে একটা খুঁট বেঁধে দিলেন, নির্বিঘ্নে শ্রাদ্ধ শান্তি হয়ে গেল। ছেলেটা জানতেই পারলো না কি কারণে বেড়ালটাকে বাঁধা হয়েছে। ছেলেটি বাবা এবার মারা গেছে, ছেলে এখন বড় হয়েছে, সে দেখলো সব উপকরণ এসেছে শুধু বেড়াল খুঁজে পাওয়া যাচ্ছে না, বেড়ালের পায়ে দড়ি বেঁধে জানলায় না মাতলে তাহলে তো শ্রাদ্ধ কাজ পুরো হবে না। সে তাড়াতাড়ি করে শ্রাদ্ধ বন্ধ রেখে সারা পাড়া খুঁজে খুঁজে একটা বেড়াল জোগাড় করে নিল, তারপরে সেই বেড়ালের পায়ে ভালো করে দড়ি বেঁধে সেই দড়িটা জানলায় তার বাবা যেখানে বেঁধেছিল সেইখানে বাঁধবার পরে তার এই শ্রাদ্ধ কার্যটা পূর্ণ হল। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আপনারা যে আচার অনুষ্ঠান করেন তার সমস্তটা কোনোটার কারণ আমরা জানি না, জানতেও চাই না, আমাদের কোনো ইচ্ছেও হয় না জানা, আমরা জানবার এতটুকু ইচ্ছাও প্রকাশ করি না, আমরা শুধু ওই যেমন বলে গেছেন তেমনি করে যাই। এটা হচ্ছে সাধকের লক্ষ্য নয়, সাধকের মনে একটা সবসময় একটা অনুসন্ধিৎসু মন থাকবে, সে কারণটা খুঁজে বার করার চেষ্টা করবে, কারণ যদি সে খুঁজে না বার করতে পারে তার নিজের ভেতরের যদি একটা অন্বেষণের ইচ্ছে না হয় সে কখনো এগিয়ে যেতে পারে। শ্রীরামকৃষ্ণদেব একটা ভারী সুন্দর গল্প বলতেন, আপনারা যারা কথামৃত করেছেন জানেন, সেখানে বলছেন একটি লোক সে ভালো কিছুর সন্ধান করছিল, পথে এক ব্রহ্মচারীর সঙ্গে দেখা হলো, ব্রহ্মচারী বললো এগিয়ে যাও, সে খানিকক্ষণ এগিয়ে যাওয়ার পর চন্দন গাছে মন পেল, তখন যে অনেক চন্দন গাছ কাটলো বাজারে গিয়ে বিক্রি করে প্রচুর টাকা হলো। কিছুদিন তার পরে তার মনে হলো ব্রহ্মচারী তো থেমে থাকতে বলেনি, এগিয়ে যাও বলেছেন, কিছুদিন যাবার আরও এগিয়ে গিয়ে সে তামার খনি পেল, তখন সব তামা তুলে নিয়ে এসে বাজারে বিক্রি করে তার প্রচুর অর্থ হলো। আবার তার মনে হলো ব্রহ্মচারী তো তাকে থেমে থাকতে বলেনি, এগিয়ে যেতে বলেছে, তারপরে সে এরকমভাবে রূপর খনি সোনার খনি হীরা মণিমুক্তা জগরত পেল। এটা হচ্ছে সাধকের জীবন, চড়াই রীতি, এগিয়ে চলার নাম হচ্ছে জীবন। এইটা দেখুন, উনি যদি এই ব্রাহ্ম সমাজের দিকটা মেনে চলতেন তাহলে কিন্তু তাঁর আজকে এই এগিয়ে যাওয়া হতো না, এগিয়ে যাওয়াটা তাদের জীবনের অন্যতম বৈশিষ্ট্য। তিনি তখন গুরুগিরি করেন, যেমন ছেলেবেলায় গুরুগিরি চলে সেরকম গুরুগিরি করছেন, কিন্তু একদিন তার মনে হতে থাকল, সেটা গল্পটা আমরা শুনি। সেখানে বলছেন একদিন এক বৃদ্ধ শিষ্যের জীবনে এসেছে প্রবল বিষয় আসে, বিজয় কৃষ্ণ গোস্বামী দীক্ষা দিয়েছেন তাকে, যেহেতু তিনি গোঁসাই তিনি দীক্ষা দিয়েছেন, এবার শিষ্য এসে গুরুকে ধরেছেন যে আমার ভীষণ রকমের বিষয়ের প্রতি আসক্তি এসেছে, আমি কিছুতেই তা থেকে বেরোতে পারছি না, ত্রিতাপের জ্বালায় হুড়ে হুড়ে মরছি কিন্তু কিছুতেই আমি বেরোতে পারছি না। তখন তার মনে হতে থাকলো আরে আমিই তো বেরোতে পারিনি আমার কী হবে। স্বামী ব্রহ্মানন্দজি মাঝে একটা ভারী সুন্দর গল্প বলতেন, এক রাজার এক সময় মনে হলো, তিনি শুনেছেন যে রাজা পরীক্ষিত সুখদেবের কাছে 7 দিন ধরে ভাগবত পাঠ শুনেছিলেন, 7 দিন ভাগবত পাঠ শোনার পর রাজা পরীক্ষিত মুক্তি পেলেন, তিনিও ভাবলেন তিনি রাজা পরীক্ষিত 7 দিন শুনেছেন আমার 1 মাস শুনলে নিশ্চয়ই হবে। 1 মাস ধরে এক বামুনকে ডেকে
সেই ভাগবত পাঠ হচ্ছে, কিন্তু তিনি তার মনে যেখানে ছিল তিনি সেখানেই আছেন। তার এতটুকু মুক্তির ইচ্ছা হচ্ছে না, তার এতটুকু আনন্দের প্রকাশ হচ্ছে না, কি করবেন তিনি নিজেই বুঝতে পারছেন না। এমন সময় তিনি যখন বুঝতে পারছেন না, তখন তিনি সেই বামুনকে ধরে বললেন, দেখো এক মাস ধরে ভাগবত শুনেছি অথচ আমার এতটুকু মুক্তি হচ্ছে না, আমার এতটুকু মুক্তি ইচ্ছেটুকুও যাচ্ছে না, আমার যেমন বিষয় আসক্তি তেমনি চলছে, আমি কিচ্ছু শুনতে চাই না, যদি তুমি আমায় না মুক্তির ইচ্ছা আমার ভিতরে না জাগাতে পারো তাহলে কিন্তু আমি তোমাকে শুলে চড়িয়ে দেবো আগামীকাল। রাজা এই পণ্ডিত বাড়িতে গিয়ে খুব চিন্তা ভগ্নহৃদয়ে বসে আছেন। তার কন্যা রাত্রিরে খেতে দিয়ে বাবাকে চিন্তামগ্ন দেখে জিজ্ঞাসা করলেন, বাবা এত চিন্তামগ্ন কেন? তখন উনি বললেন যে এরকম রাজা এই কথা বলেছেন, বলছে ও চিন্তা করতে পারে না, আমি এর উত্তর দিয়ে দেবো। পরের দিন রাজসভায় সেই কন্যা সব পণ্ডিত এসে হাজির, রাজাকে বললেন এর উত্তর দেবে। কন্যা বললেন হ্যাঁ উত্তর দেবো, কিন্তু আমি যেমন করতে বলবো তেমনি তেমনি করতে হবে। কী করতে হবে? মানে রাজাকে সিংহাসন থেকে নেমে আসতে হবে। রাজা সিংহাসন থেকে নেমে এলেন, এবার রক্ষীকে বললেন একটা এই প্রাচীরের একটা ইয়েতে পিলারে আমাকে বেঁধে দাও, আর একটা পিলারে রাজাকে বেঁধে দাও, এর পাশাপাশি দুটো পিলারে দুজন বাস করবেন, হাত পা বেঁধে পিলারের সঙ্গে খুব করে বেঁধে দেওয়া। এবার সেই কন্যা আহ্বান করতে থাকেন রাজা, রাজা আপনি তো রাজা আমাকে মুক্ত করুন। রাজা বলছে কি বোকামি, আমি কি করে উদ্ধার করবো, আমারও তো হাত পা ভাঙা। বলছে কাল যে প্রশ্নটা করেছিলেন যে কেন আপনি মুক্তির আপনার ইচ্ছেটা যাচ্ছে না, এটা হচ্ছে সেই প্রশ্নের উত্তর। আপনিও আমার পিতা তিনি সুখদেব নন, তিনি সেই ব্রহ্মকপু সুখদেব নন, আর আপনিও সেই জিজ্ঞাসু আমাদের রাজা পরীক্ষিত নন। সেই কারণে রাজা পরীক্ষিতের সেই জিজ্ঞাসু মন, যেমন এই যে আপনার যখন প্রথম বৃষ্টি পড়ে একবারে শুকনো থাকে পৃথিবী, বৃষ্টির জল পড়া মাত্র মাটি টানতে থাকে, ঠিক ওই রকম যখন আমাদের জিজ্ঞাসু একটা মন তৈরি হয়, আধ্যাত্মিকতা ভগবানের কথা আসা মাত্র সেটা টেনে নেয়, স্পঞ্জের মতো টেনে নিতে থাকে, ঠিক সেই রকম তিনি বললেন যে আমার বাবাও সুখদেব নন, আপনিও রাজা পরীক্ষিত নন, অতএব এই জিনিস আপনি আশা করতে পারবেন না। বিজয় কৃষ্ণের মনে হলো তিনি যতক্ষণ না পর্যন্ত অনুভব করতে পারছেন ততক্ষণ পর্যন্ত তার দীক্ষা দেওয়া চলে না, তিনি দীক্ষা দেওয়া সম্পূর্ণভাবে বন্ধ করলেন। গুরুর খোঁজে তিনি বেরোতে থাকলেন, প্রথম যাকে তিনি পেলেন তিনি হলেন ত্রৈলং গোস্বামী। তার আগে তিনি খুব নিজের মনের ভেতরে একটা সংশয় চলেছে যে ভক্তি কেমন করে আসে, কোথা থেকে একটি আদেশ পেলে তিনি চৈতন্য চরিতামৃত পড়ার কথা। তিনি চৈতন্য চরিতামৃত পাঠ করতে থাকলেন এবং শ্রী চৈতন্যদেবের সেই দিব্য ভক্তিভাব তার হৃদয়ের ভেতরে একটা তাকে প্লাবিত করে দিতে থাকল। তিনি সেই ভক্তির খোঁজ, মানে যে আনন্দটা তিনি পাচ্ছেন সেই আনন্দের সোর্সটা খুঁজতে থাকছেন। আপনাদের কী হচ্ছে, ধরুন এই টাইম কলে মানে কর্পোরেশনের কলে জল আসছে, একটা নির্দিষ্ট সময় জল এলো, একটা বাজলো তার জল বন্ধ হয়ে গেল। এখন একটার মধ্যে আপনার জল নেওয়া থাকলে আপনি বালতি বালতি জল পাবেন, একটার পরে জল কোথায় পাবেন? সেই সোর্সটা আপনার যদি না জানতে পারেন তাহলে কিন্তু একটার পরে এমনি ঘুরে বেড়াতে হবে, আর স্নান খাওয়া কিছু করতে হবে না। এর ঠিক তাই, কোন যতক্ষণ ইয়ে করছেন চৈতন্য চরিতামৃত করছেন সেই আনন্দটা তাকে ভেতরে প্লাবিত করছে, কিন্তু যে বীজ থেকে এই আনন্দ উৎসারিত হচ্ছে সেই বীজটা কেমন সেটাকে তিনি খুঁজে পাচ্ছেন না। তাই ভক্তির খোঁজে তিনি বেরোলেন। বিজয় কৃষ্ণ গোস্বামী প্রথমে গেছিলেন মহাপুরুষ চৈতন্য দাস বাবাজির দর্শন করতে। তাকে জিজ্ঞাসা করলেন, বাবাজি ভক্তি কিসে হয়? ভক্তি শব্দটি কানে পশিবা মাত্র সারা শরীরে কদম্বের মতো রোমাঞ্চিত হইয়া উঠিয়াছে। আবেগ কম্পিত দেহে হুঙ্কার দিয়া বললেন, তোমার মুখেতে প্রশ্ন সাজে না গোসাই, ভক্তি যে তোমাদের ঘরের বস্তু, এ যে আমার অদ্বৈতেরই ভাণ্ডারের ধন, তবে গোসাই একথা সত্যি দিনহীন কাঙালনা সাজলে অভিমান উৎপাটিত না হলে ভক্তি দেবীর কৃপা লাভ হবে না। প্রথম সোর্স খুঁজে পেলে যে আমাদের হৃদয়ের ভেতরে যদি ভক্তি হতে হয় তাহলে আমাদের যে আমিত্বকে সেটাকে কিন্তু একেবারে উড়িয়ে দিতে হবে। ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণদেব বলছেন উঁচু জমিতে জল দাঁড়ায় না। দেখবেন এই যে চায়ের বাগান পাহাড়ের মধ্যে রয়েছে সেখানে কিন্তু কখনো আপনি জল দাঁড়াতে দেখবেন না, জল পড়ামাত্র শুষু শুষু করে নেমে আসে। আমাদের মনেও যদি ওই রকম অহংকার পাহাড় থাকে সেই অহংকার পাহাড়ে ভক্তি পড়লেও সে থাকবে না, সে সঙ্গে সঙ্গে গলে চলে যাবে। সেই কারণে নিজের অহংকার ও পাহাড়কে ভেঙে মনটাকে সমতল করে দিতে হবে, তবে হবে। তখন সেই সমতল ভূমিতে আমি থেকে যখন তুমিতে আসবে তখন সেই সমতল ভূমিতে ভক্তি
আশ্রয় করতে পারবে। তাই প্রথম সূত্র তিনি পেলেন ভগবান এই চৈতন্য মহাপুরুষ তিনি পেলেন, এটা হচ্ছে হ্যাঁ তিনি গেছিলেন চৈতন্যদাস বাবাজির কাছে। এর কিছুদিন বাদে তিনি ভগবান দাস বাবাজির সঙ্গে কালনায় দেখা করতে গেলেন। সেই প্রশ্ন একই, ভক্তি কি করে হবে? তখন তিনি গেছেন মানে ধর্মের মত ভক্তি হলে যে সমস্ত ভক্তিমান লোকেরা যারা রিলিজিয়াস লাইফ লিড করছে তাদের তাদের জীবনের ভক্তি আসল স্বরূপটা কি? ভক্তি মানে কি এই আতপ চালের ভাত খাওয়া? ভক্তি মানে কি তাতে গব্য ভৃত দেওয়া? ভক্তি মানে কি শুধুমাত্র ধূপ ঘরে না যা এখানে হচ্ছে চতুর্দিকটা ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে, কার কি কষ্ট হচ্ছে কেউ ভাবছি না, আমি ভাবছি আমার ভক্তি হচ্ছে, ভক্তি হচ্ছে, ভক্তি মানে কি ফোঁটা তিলক করা? ভক্তি মানে কি গেরুয়া করা? ভক্তি মানে কি শুদ্ধাচারে আসা? কেমনভাবে ভক্তিমানরা থাকে? তিনি ভগবান দাস বাবাজির কাছে কালনায় গেছেন। কালনায় যাওয়া মাত্র ভগবান দাস বাবাজি তার নিজের যে জলপাত্রটা সেটা এগিয়ে দিয়েছে আবাহন করে জল খাবার জন্য, বলছেন গোসাইকে শশাঙ্কচে বললেন, বাবাজি আমি যা আত্মার হাতে খাই যা আত্মানি নেই, আপনি এ কী করছেন? আপনার নিজের ব্যবহারের কমণ্ডলটা এগিয়ে দিচ্ছেন, এটা ঠিক হচ্ছে না। প্রথমেই সাবধান করে দিচ্ছে, আমি কিন্তু যাত্রার হাতে খাই যাত মানি না, অতএব আমাকে কমণ্ডলু দিলে আপনার এই কমণ্ডলুটা যাত যাবে। কি সুন্দর উত্তর বা ভগবান দাস বাবা বলছেন, এই হচ্ছে সাধকের ছবি। প্রভু আমার জাত বিচার না গেলে খণ্ডবুদ্ধি নাশ না হলে ভক্তি দেবীর কৃপা হবে না, আমি আমায় আর পরীক্ষা করবেন না, আপনি কৃপা করে জল পান করবেন। এটা হচ্ছে অদ্বৈত বেদান্তের শেষ কথা। আপনি যখন চুল আঁচড়ান আয়নাতে, ধরুন বাড়িতে বাথরুম থেকে স্নান করে এসে আয়নাতে যখন চুল আঁচড়াতে থাকেন, বেশ তারে জমিন করেন তো সেই ঢেউ খেলানো চুল আঁচড়াচ্ছেন, আয়না বলছে এখনো হয়নি আরেকটু ঢেউ খেলাও, আরেকটু ঢেউ খেলাচ্ছেন, তখন ওই যে ছবিটা যে ওঠে তাকে কিন্তু আপনি কিছুতেই ঘৃণা করেন না, অর্থাৎ ছবিটা মিথ্যে। একটা বল যদি এসে সে আয়নাকে ছুঁড়ে মারা হয় তাকে কাঁচটা ঝনঝন করে ভেঙে যাবে, আপনাকে আবার বেডরুমে গিয়ে আরেকটা আয়নার সামনে গিয়ে তারে জমিন করে ইয়েটা ঢেউ খেলাতে হবে। দেখুন আপনি হলেন সত্য, আয়নাতে যেটা প্রতিচ্ছবি সেটা কিন্তু মিথ্যে, কিন্তু কোনো অবস্থাতে আয়নার যে ছবিটা সেটাকে কিন্তু আপনি ঘৃণা করেন না, তাকে কিন্তু বলেন না তুই বড্ড মোটা হয়ে গেছিস একটু কম কর, হ্যাঁ গাল পুরো অলরাউন্ড ডেভেলপমেন্ট হয়ে গেছে একটু কম কর, কখনো বলেন না আপনারা। কেন বলেন না? কারণ ওটা আপনি, আপনাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন। এই ভালোবাসাটা যখন আয়না থেকে জগৎ সংসারের সকলের মধ্যে হয় সেটা হচ্ছে অদ্বৈত বেদান্তের শেষ কথা। যতক্ষণ না হয় ততক্ষণ জাতের বিচার, যতক্ষণ ততক্ষণ তুমি উচ্চবৃত্ত আমি নিম্নবৃত্ত, তুমি উচ্চ শিক্ষিত আমি নিম্ন শিক্ষিত, তুমি ধনী ধনী ব্যক্তি আমি দরিদ্র, এই যে বিভেদটা চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনি সকলের ভেতরে নিজেকে দেখতে পাবেন না, ততক্ষণ পর্যন্ত এই বিভেদ চলবে, এই বিভেদ কেউ থামাতে পারবে না। এবং কি সুন্দর কথা বলছেন, প্রভু আমার জাত বিচার না গেলে খণ্ডবুদ্ধি নাশ না হবে ভক্তি দেবীর কৃপা হবে কি করে, ভক্তি কৃপা লাভ করবো কি করে। তিনি কিন্তু এইভাবে একটু একটু করে এগিয়ে চলেছেন, অবশেষে তিনি তার দীক্ষার গুরুকে খুঁজে পেলেন যিনি তাকে যোগ শিক্ষা দিলেন। প্রথম তিনি হলেন ত্রৈলঙ্গ স্বামী। ত্রৈলঙ্গ স্বামী তাকে একটি ছোট্ট মন্ত্র দিয়েছিলেন যেটি তিনি সারা জীবন জপ করেছিলেন, কিন্তু তার আসল দীক্ষা হলো তিনি সেটা হলো 1290 সালে আষাঢ় মাসে। তার গুরুর নাম ছিল ব্রহ্মানন্দ স্বামী, গোস্বামীপাদের গুরু ছিলেন তিনি, পাঞ্জাবের লোক ছিলেন, নানকপন্থী সাধন। তিনি বিজয় কৃষ্ণকে যোগ মার্গে দীক্ষা দিলেন। শুধু তাই না, বিজয় কৃষ্ণ বুঝতে পারলেন যে এই দীক্ষা মানে আমরা যে সাধন ভজন করি, দেখবেন আমাদের সুবিধে রামকৃষ্ণ মিশনের সুবিধে হচ্ছে দীক্ষা দেবার পর আমাদের গুরুরা খুব কৃপাময়, তো তারা দীক্ষা দেবার পরে একটা ছোট বই দেয় সাধন পদ্ধতি বলে লেখা থাকে, কারণ তারা জানে দীক্ষার সময় যা যা ভুলে বলেছেন আমরা সব ভুলে যাব, সেই কারণে পরে আবার মনে করার জন্য ছোট্ট বই দেওয়া হয় সাধন পদ্ধতি, তার উপর বড় বড় করে লেখা থাকে অপর কাহাকেও দেখাবে না, আমরা এত সাবধানী আমরা অন্য কাউকে তো দেখাই না নিজেও কখনো খুলে দেখি না, এটা হচ্ছে আমাদের স্পেশালিটি। হ্যাঁ তো সেই কারণে এটা যদি দীক্ষার যে অনুশাসন সেটা যদি ঠিকভাবে না পালন করা যায় তাহলে যে বীজটা দেওয়া আছে সেটা মুকুলিত হয় না, সেই কারণে বারবার তিনি তার পেছনে লেগে থেকে মন্ত্রের যে চৈতন্যময়তা
সেটা তিনি বুঝিয়েছিলেন, যার প্রকাশ তার ভিতরে ধীরে ধীরে হতে থাকল। এই সদ্গুরুর সঙ্গ আর দীর্ঘ তপস্যার ফলে বিজয় কৃষ্ণ গোস্বামীর জীবনটা একটা অদ্ভুত, তার সমস্ত বিজয় কৃষ্ণ যদি ছবি ছবি দেখেন দেখবেন একবারে জ্যোতির্ময় বিরাট জটা। আর বিজয় কৃষ্ণ গোস্বামীর অদ্ভুত বৈষ্ণব, তিনি কিন্তু গলায় তিনি রুদ্রাক্ষের মালা পরে দেখেছেন, যে কারণে সবাই সমস্ত বৈষ্ণব সাধকরা তাকে গালাগালি দিতেন বিজয় কৃষ্ণের এই অদ্ভুত আচরণের জন্য। কিন্তু তিনি যে এই সমস্তের বাইরে চলে গেছেন এটা কেউ আর বুঝতে পারতেন না। বিজয় কৃষ্ণ সাধন যে তিনি সাধন পদ্ধতিটা তিনি যে গুরুগিরি করবার সময় তার শিষ্যের উত্তরে দিতেন সেটা কী ছিল, গ্রন্থ এইভাবে বলছে, গোস্বামীজির সাধন দানের প্রণালী ছিল সরল ও সহজ সাধ্য। প্রতি শ্বাসে গুরুর দেওয়ার নাম সাধন করতে হত, এর সঙ্গে প্রাণায়াম প্রক্রিয়া থাকত, তাছাড়া আহার বিহার সদাচার ও ধর্মনিষ্ঠা বজায় রাখার জন্য কঠোর নির্দেশ দিতে। মূল কথা হচ্ছে শ্বাসে প্রশ্বাসে ভগবানকে চিন্তা করা। এই যে জপ করার উদ্দেশ্যটাই হচ্ছে নাম এবং নামের অর্থ অনুভব করে নিজের ভেতরে জপ করা। আপনি রামের কথা ভাবছেন, রাম 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 জপ করছেন, আর মনে মনে খেঁদিকে চিন্তা করছেন, তাহলে কিন্তু কিছু হবে না। রামকে ডাকতে হলে রামের কথাই চিন্তা করতে হবে, সেই তার দুর্বার দলশ্যাম, তার গায়ের রং, তার ধনুক আছে, তার তীর আছে, এইটা চিন্তা করতে হবে। আপনি যদি ভাবেন রাম রাম জপ করছেন আর পাড়ার খেঁদিকে চিন্তা করছেন, তাহলে কিন্তু আর যাই হোক রাম নাম জপ করা হবে না। তাই বলছেন প্রতি শ্বাসে প্রতি প্রশ্বাসে যেন অন্য কোনো ভাবনাটা না থাকে, অন্য কোনো চিন্তা না থাকে, সেইভাবে জপ করতে হবে। আর শ্রীরামকৃষ্ণদেব যেরকম বলেছেন যে গাছ যখন ছোট থাকে তখন তার চতুর্দিকে বেড়া দিতে হয়, বেড়া না দিলে কী হয় ছাগল গরুতে খেয়ে ফেলে, কিন্তু গাছ যখন বড় হয়ে যায় সেই গাছের গুঁড়িতে যদি হাতি বেঁধে রাখা হয় তাহলে কিছু হয় না। তাই সাধন জীবনের সঙ্গে সাধন আচরণ তিনি শেখাতেন। দীক্ষাকালে গোস্বামীজি শক্তি সঞ্চারণ ভক্তদের প্রায় নিশ্চিত করত, স্পর্শ ও মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে দীক্ষিতের অতীন্দ্রিয় দর্শনাদি করত, অলৌকিক ভাবাবেশে তিনি বিভোর হয়ে পড়তেন। এই দীক্ষাদান সম্পর্কে কখনো কাহারও অনুরোধ উপরত গোসাই থাকতেন না। সেবার একটি গৃহ পরিচারিকাকে তিনি সাধন দিলেন, ঠিক সেই সময় কোনো অভিজাত পরিবারের এক সচ্চরিত্র যুবক তাঁর কাছে আশ্রয় চায়, কিন্তু তিনি তাহাকে প্রত্যাখ্যান করেন। গুরু যে সাধন দেবেন সে বিষয়ে তাঁর যে একটা স্বাধীনতা, সাধকের যেমন সাধন জীবন সম্পর্কে স্বাধীনতা থাকা দরকার, ঠিক সেই রকম তাঁরও গুরুরও কাকে গ্রহণ করবেন তার সেই সিলেকশন সম্পর্কেও স্বাধীনতা থাকা দরকার। জীবনের একটা অদ্ভুত কাণ্ড হলো, তিনি একবার বৃন্দাবনে গেলেন, এতদিন সেই শ্রী চৈতন্য চরিতামৃত করে তিনি ভক্তির সংজ্ঞা, শ্রী চৈতন্যের যে সেই ভক্তির আনন্দ সেটিকে তিনি উপলব্ধি করেছিলেন এবং সেইটির খোঁজে তার সাধন জীবন আবার করে শুরু হয়েছিল। এই শ্রী চৈতন্যের দর্শন তার হলো কীরকম না, সেদিন বৃন্দাবনে রাধাভাগে বসিয়া গোস্বামী গভীর ধ্যানে নিমগ্ন, এ সময় শ্রী চৈতন্য মহাপ্রভু জ্যোতির্ময় মূর্তিতে তাহার সম্মুখে আবির্ভূত হন। এই অলৌকিক দর্শন জাগাইয়া তোলে এক মহাভাবের প্রভাব, গোসাইটি বাহ্য জ্ঞান হারা হইয়া যায়। পরিকর বৃন্দ সহ গোস্বামীজি যেদিন যমুনা কুলিনে বেড়াইতেছেন, প্রথমটা হচ্ছে যারা শ্রী চৈতন্যকে দর্শন করা এটা তার প্রথম হলো, কিন্তু যারা সারা জীবন শ্রী চৈতন্যকে মেনেছে, যারা সারা জীবন ভগবানের চিন্তা করেছে, তাদের অবশেষটা কীরকম সে সম্পর্কে তিনি প্রমাণ দিচ্ছেন। পরিকর বৃন্দ সহ গোস্বামীজি সেদিন যমুনা কুলিনে বেড়াইতেছিলেন, বালুর মধ্যে হঠাৎ মৃতদেহের একটি অস্থি পাওয়া গেল, সেই অস্থি তুলিয়া নিয়া প্রভুপাদ সঙ্গীদের দেখাইলেন, যে দেখো এই পবিত্র হাড়গুলিতেও হরে কৃষ্ণ নাম চিহ্নিত হয়েছে, বৃন্দাবনের বৈষ্ণবের নাম সাধনের কি প্রভাব, নিরন্তর নাম করার ফলে তাদের অস্থি মজ্জাতেও ঐরূপ নামাঙ্কিত হয়ে যায়। নিরন্তর নাম করতে করতে এমন সেটা অভ্যাসে দাঁড়িয়ে যায় যে দেখা যাচ্ছে যে ওই একজন বৈষ্ণবের সাধক তার শরীরটি নষ্ট হয়ে গেছে, শুধুমাত্র হাড়ের একটি অংশ খুঁজে পাওয়া গেছে, কিন্তু হাড়ের উপরেও যেন কে লিখে দিয়েছে যে কি লেখা আছে, সেই নামটি লেখা আছে হরে কৃষ্ণ, এই কথাটি লেখা আছে এত দীর্ঘ। এটা দেখুন, এটা কিন্তু আমাদের কাছে একটা খুব উৎসাহব্যঞ্জক জিনিস, যারা আমরা সাধক তাদের কাছে এটা কিন্তু খুব উৎসাহব্যঞ্জক জিনিস, আমরা যদি নিরন্তর শ্বাসে প্রশ্বাসে তার নাম নিতে পারি।
প্রতি মুহূর্তে তার যদি নাম করতে পারি আমাদের জীবনটা তাঁর ময় হয় আর কি। একজন জিজ্ঞেস করছেন, প্রভু বৃন্দাবনের মহাত্মারা কেবল কানে, বৃন্দাবনের মহাত্মের কথা কেবল কানেই শুনে গেলাম কিন্তু কিছুই অনুভূত হলো না, এটা আমাদের প্রশ্ন। দেখবেন দক্ষিণেশ্বরে এসে আমরা গঙ্গার পাড়ে পাড়েই ঘুরে বেড়াই, দক্ষিণেশ্বরে এসে আমরা ঝাউতলায় ঘুরে বেড়াই, কখনো এসে মন্দিরে মায়ের সামনে বেশিক্ষণ বসি না। মা এখন বেশিক্ষণ বসলে যদি মা খেয়ে ফেলে তাহলে খেয়ে ফেললে তো সংসার টংসার সব উল্টে যাবে, তাই খাওয়ার ভয়ে আমরা কখনো ভগবানের কাছে যাই না। দেখবেন কোনো শিবের মন্দিরে দেখবেন এক লক্ষে বেশিক্ষণ থাকতে দেখবেন না, সে যেন একবারে সেই পায়ে যেন চাকা লাগানো আছে। বারোখানা শিবের মন্দির যদি দর্শন না করা যায় তাহলে দক্ষিণেশ্বর ভ্রমণ হলো না। আপনি শাঁসা শাঁসা করে একবারে প্রতি উষার মতো যেন স্প্রিন্ট ইয়ে করছেন, সেরকমভাবে এক মন্দির থেকে আরেক মন্দির, আরেক মন্দির থেকে আরেক মন্দির আমরা ছুটে চলেছি, দেবতাকে দেখার সময় নেই আমাদের। আপনি জিজ্ঞেস করুন বৃন্দা, আজকেই যারা মন্দির থেকে এক্ষুনি নামলেন জিজ্ঞেস করুন মায়ের কি, মায়ের গায়ে কী রঙের কাপড় পরা আছে, জিজ্ঞাসা করুন, কজন বলতে পারবেন? দেবতাকে দেখার সময় নেই। কী দেখার সময় আছে? আমরা দক্ষিণেশ্বর গিয়েছিলাম, গঙ্গার পাড়ে গিয়েছিলাম, 50 টাকার পুজো দিয়েছি, পূজারিটা এমনি করে ছুঁড়ে ফেলে দেবে, এগুলো দেখার সময় আছে। কিন্তু যে উদ্দেশ্যে এসেছে সেই উদ্দেশ্য দেবতাকে দেখার সময় নেই, সেই কারণে আমরা তীর্থ মাহাত্ম্য অনুভব করতে পারি না। তিনি বলছেন, উত্তরে তিনি বলছেন, আপনি একই কথা বলছেন, এক অপ্রাকৃত ধাম, ব্রজরাজের মহিমা নিশ্চয়ই রয়েছে, একবার নাম করে এই পবিত্র ভূমিতে আপনি লুটিয়ে পড়ুন। আগন্তুক খানিকটা মজা করার জন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে, এই নাম করতে করতে সেই ব্রজভূমিতে লোটালেন আর তার ভেতরে এক অদ্ভুত পরিবর্তন হল, যেন প্রেমের ভাবে তিনি যেন পূর্ণ হয়ে গেলেন। হরি একবারে শ্বাস না করে ছুটে চলেছে, ভগবানের কি দিব্য জীবন বললো, আমি ভগবানের দিব্য জীবন আর হরির সঙ্গে এই নিরন্তর যে লড়াই চলেছে এ আর কিছুতেই করছে না, একবারে শেষকালে আমরা এসে পৌঁছানো ভালো, একটা দিব্য জীবন তিনি যাপন করে গেছেন। কিন্তু দিব্য জীবনের শেষটা ভারী সুন্দর, সেটা হচ্ছে তাই আমাদের এই যে আমরা যে জীবন যাপন করি এটা জানেন তো এক এক অর্থে একটা আহুতি দিই আমরা, আমরা প্রত্যেকটা কাজ করি এটা যেন একটা আহুতি দিই, যে এইভাবে যদি নেন তাহলে দেখবেন জীবনটা একটা যজ্ঞময় জীবন হয়, যেন দেবতা আমার সামনে একটা আগুন রচনা করে দিয়েছেন, হোমাগ্নি জ্বালিত করেছেন, রোজ সংসারে ভালো করে রান্না করছেন, এ যেন কাউকে কারোর জন্য নয়, আপনার একটি আহুতি আপনি দেবতার উদ্দেশ্যে অর্পণ করলেন, খুব জমিয়ে কাজ করছেন, আপনার একটা আহুতি আপনি দেবতার উদ্দেশ্যে নিবেদন করলেন। ঠিক দেখবেন তখন এই জীবনটা এটা খুব মনে হয় যে আমার এই গোটা জীবনটা একটা মহৎ উদ্দেশ্যের জন্য উৎসর্গীকৃত। বিজয় কৃষ্ণের শেষ জীবনটা ভারী সুন্দর, দীর্ঘ সাধনার পর এই এনার মনে হলো তিনি সেই দারুণ ব্রহ্ম জগন্নাথের দর্শন করতে যাবেন, তিনি সেখানে দর্শন করলেন, যাওয়ার আগে সকলের কাছে প্রার্থনা করছেন, বলছেন তার শিষ্যদের বলছেন তার সহচর্তাদের বলছেন, তোমরা আমায় প্রসন্ন মনে বিদায় দাও, আমি যেন আমার প্রাণের নীলাচলকে দর্শন করতে পারি, আমি যেন মহাধাম প্রাপ্তি হয়, আমার যেন ফিরে না আসতে হয়, আমি যেন তার সঙ্গে তার ভাবে লীন হয়ে যাই। আমরা খালি ভাবি জগন্নাথকে আলিঙ্গন করবো আর জগন্নাথ সাঁ করে একবারে আমাকে টেনে নেবেন, আমার সবটা করে দেবেন, ওভাবে হয় না, ওভাবে কখনো হয় না। আমি তার ভাবে ভাবতে 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 তার মতো হয়ে যাব, তখনই যে শরীর যে বোধ সেটা সম্পূর্ণ চলে যাবে। শ্রী চৈতন্যের সেই যে যাওয়াটার কথা ভাবুন, সেই অনন্ত সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছেন, সমুদ্র বলে তার বোধ নেই, আমাদের তো সামনে একটু জল এলেই আমাদের বোধ লাগে, আরে বাবা আর এগোবো না আর এগোবো না এবার পিছলে যাবো, কিন্তু তিনি বুঝতেই পারছেন না, তিনি এমনভাবে ভাবিত হয়ে আছেন জগন্নাথ ভিন্ন আর কোনো চিন্তা তার নেই, তিনি যেন তার মধ্যে ডুবে আছে এই ভাবটার কথা তিনি বলছেন। এমনকি যে লোকটা মেথরের কাজ করতো তার আশ্রমে তার কাছেও তিনি প্রার্থনা করছেন, তুমি আশীর্বাদ করো ভাই, আমি যেন দারুণ ব্রহ্মের কৃপা পাই। তিনি সত্যি সত্যি জগন্নাথ ধামে এলেন, শেষ জীবন কাটাবেন বলে তার উচ্চ আধ্যাত্মিক জীবন অনেক মানুষের কাছে ঈর্ষার কারণ হয়ে গেছে। একজন মানুষ যদি উচ্চ আধ্যাত্মিক মানুষ হয় তার কাছে অনেকে আসে, শ্রীরামকৃষ্ণের কথার মতো পদ্মফুল যখনই ফুটবে অনেক ভ্রমর আসতে থাকবে, শুধু আপনার কাজ হচ্ছে নিজের ভেতরে পদ্মফুলটা ফোটান। আপনি কখনো চাইবেন না লোকে আপনাকে বলবে আহা কি বড় সাধু, আমাদের আর্থিক সময় উঠেই তো বেরিয়ে যায় না, যোগ ধ্যান করতে করতে একবার এপাশ দেখি একবার উপাস দেখি, কে দেখলো আমাকে,
হ্যাঁ, পিঠটা চনচন ঠনটান করছে, মন কিছুতেই জপে বসছে না, কিন্তু মন আমার নাম হয়ে গেছে, আমি অনেকক্ষণ শিব দ্বারা সোজা করে বসে জপ করি, আমি আমার মন শিব মন এখান থেকে এইখানে গিয়ে পৌঁছেছে, কিন্তু আমি ছাড়তে পারছি না, আমাকে জপধ্যান করতেই হবে, তেমন সাধক তিনি ছিলেন। সেই কারণে মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে আসছে, অনেক সাধক তারা মনে করলেন যেন তাদের পপুলারিটি কমতে থাকে। একদিন সকালের ঘটনা, কী সে ঘটনা, সেদিন ভোরবেলায় প্রভুপাদ এই কে বক্তৃতা দিচ্ছে গো, সেদিন অনেক বক্তৃতা দিয়ে চলেছে, সেদিন ভোরবেলায় প্রভুপাদ সঙ্গপাঙ্গ সহ ভক্ত নীলমণি বর্মনের বাড়িতে আসিয়াছেন। সাধু বেশকারী এক লোক তার সম্মুখে আসিয়া দাঁড়ায়। লোকটি গোসাইজি বা তাহার সেবকদের কারো পরিচিত নয়, কিন্তু দেখা গেল তার হাতে রইয়াছে জগন্নাথের প্রসাদী নামের একটি ছাঁকনি। আগন্তুক তাড়াতাড়ি প্রসাদী নামু গোসাইজির দিকে আগাইয়া দিয়া বলিলেন, বাবা প্রাপ্তি মাত্রই প্রসাদ খেতে হয় জানেন তো, নিন। সর্বজ্ঞ মহাপুরুষ গোসাইজির কাছে ওই নূতন গোপন তথ্য অজানা নাই। মুহূর্তে তিনি বুঝিলেন উহাতে বিস্তৃত আছে প্রাণঘাতী বিষ, আরও বুঝিয়াছেন এই বিষ ভক্ষণের মাধ্যমে ঘটাইতে হবে তার মরজীবনের অবসার, করিতে হবে লীলা সংবরণ, ইহা বিধান বিধিলিপি। সর্বোপরি কথা এ যে প্রভুর মহাপ্রসাদ, বিষ এসেছে মহাপ্রসাদ রূপে। তিনি মনে করলেন যেন প্রভু তার সঙ্গে তার নিজের মিলন ঘটাবার জন্য এই মহাপ্রসাদ দিয়েছেন। শুধুমাত্র যীশুখ্রিস্টই এই ক্রুশের মধ্যে ওঠেননি, যদি খোঁজ করেন এমন প্রতি শতবর্ষে এরকম অনেক সাধক পাবেন যারা তাদের নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। তাদের হাতে প্রচার হয়নি, তাদের মধ্যে একজন হলেন বিজয় কৃষ্ণ গোস্বামী। সেই বিষাক্ত নাড়ুটি গ্রহণ করবার পর সঙ্গে সঙ্গে তিনি অচেতন হয়ে পড়লেন। চিকিৎসকরা অনেক চেষ্টা করলেন, কিন্তু মাসাধিক কাল চেষ্টা করার পরেও তার শরীর দেখা গেল না। 1306 সালে 21শে জ্যৈষ্ঠ 1899 সালে তার মহাপ্রয়াণ হল। সাধকের জীবন কীরকম জানেন তো, সাধকের জীবন একটা পদ্ম ফুলের মতো। আমরা যখন প্রথম দেখি তখন সেটা কুড়ির আকারে থাকে, জলের মধ্যে পদ্ম ফুটতে দেখেছেন তো, সূর্যের আলোর কিরণ যখন প্রথম পদ্ম ফুলের উপর পড়ে সেটা আপনা আপনি বিকশিত হয়। ঠিক সেরকম যদি আপনি পদ্ম ফুলটা তুলে সন্ধ্যেবেলা বিকশিত করার চেষ্টা করেন, যেটা আমরা করে বেড়াই, টেনে হিঁচড়ে তার এক একটা করে পাপড়ি ফুলতে হয়, কিন্তু যদি আমরা সাধারণভাবে সাধন ভূমিতে রেখে দিই তাহলে দেখবেন সূর্যের কিরণ পড়া মাত্র পদ্মফুলটি একেবারে সম্পূর্ণ বিকশিত হয়ে গেছে, তাতে মধু এসে পৌঁছেছে। তারপর একটা সময় হয়ে গেলে পদ্মফুলটি যখন নিষ্প্রাণ হয়ে যাবে একটু একটু করে পাপড়ি তার ঝরে পড়বে, কিন্তু রেখে যাবে এমন একটা দিব্য সুগন্ধ যা অনেকের মনের মধ্যে সারা জীবনের জন্য দাগ কেটে যাবে। এদের সাধকের জীবন তাই। কবে সেই 1899 সালে বিজয় কৃষ্ণ গোস্বামীর শরীর চলে গেছে, আজকের এই 2018 করতেও তিনি এতখানি প্রাসঙ্গিক। আমরা তার দিব্য জীবনের কথা ভাবছি, তার দিব্য জীবন থেকে অনুপ্রেরণা নেবার কথা ভাবছি, তার দিব্য জীবন আমাদের নতুন করে আরেকটি জীবনকে জানানোর কাছে প্রেরণা দেবে। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, তার যে দিব্য জীবন যা আমাদের দেখিয়েছে তুমি হতে হতে কেমন করে তুমি হওয়া যায়, শ্রীরামকৃষ্ণের ভাষায় তেরা বনতা বনতা বনি যায়, আমরা যেন সেই পথটিকে অনুসরণ করি এবং সত্যি সত্যি তুমি হতে হতে যেন তুমি হতে পারি। আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণ।